অবস্থানে অনার জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জুনিয়র ডাক্তারদের এবং তাদের একই দাবি, তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা অনর রয়েছেন এবং তাদের শর্ত নিয়ে তারা অনর রয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, আমরা দেখেছি যে এর আগেও বৈঠকের জট কিন্তু কাটছে না, শর্ত পাল্টা শর্ত এবং এই জটে কিন্তু আটকে রয়েছে এই বৈঠক এবং এখনো পর্যন্ত অবস্থানে অনর রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকেও অনর রয়েছে এই জুনিয়র ডাক্তাররা, তাদের কি কি দাবি আজকেও তারা তুলে ধরছেন? আরে দাদা, দেখো তোমায় জানিয়ে রাখি, তাদের যে মূল দাবিগুলো ছিল সেই দাবিগুলোতেই তারা অনর রয়েছেন এবং বেশ কিছুদিন অতিক্রান্ত হয়েছে, সাত দিন অতিক্রান্ত হয়ে গেছে এই স্বাস্থ্য ভবনের সামনে তারা এইভাবে অবস্থানে বসে রয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এর আগেও বেশ কয়েকবার আলোচনার ক্ষেত্র তৈরি হলেও তা নিষ্ফলা হয়েছে, আলোচনার কোনো জায়গা সেইভাবে কোনো পরিপূর্ণতা পায়নি এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তোমায় জানিয়ে রাখি যে জুনিয়র ডাক্তাররা গতকাল একটি মহামিছিল করেছিলেন, সেখান থেকেও দাবি তুলেছিলেন তারা অবিলম্বে আলোচনায় বসতে চান, যে অচল অবস্থা তৈরি হয়েছে সেই অচল অবস্থা যাতে কেটে যায় সেই দাবি তারা জানিয়েছেন। কেননা গতকালই আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম বা তারা জানিয়েছিলেন কলকাতা টিভিকে যে তারা রীতিমতো বিধ্বস্ত মানসিক এবং শারীরিকভাবে, কেননা এই যে টানা প্রায় 36 দিন ধরে তারা অবস্থান চালাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে টানা 7 দিন এইভাবে তারা অবস্থান চালাচ্ছেন এবং এই যে অবস্থান চালাতে গিয়ে কিন্তু তারা মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত, এই ঝড় জল ঝাপটা সহ্য করে তাদেরকে সে আন্দোলন চালাতে হচ্ছে, ফলত তারা চাইছেন কাজে ফিরতে এবং সেই ক্ষেত্র একমাত্র তৈরি হতে পারে রাজ্য সরকারের হস্তক্ষেপে। সরকার যদি আরেকটু মনোভাব তাদের জুনিয়র ডাক্তারদের প্রতি আরেকটু তারা যদি শিথিলতা দেখে তাদের সঙ্গে আলোচনা করে তাহলে হয়তো সেই অচল অবস্থা কাটবে বলে জুনিয়র ডাক্তারদের দাবি। এবং তারা কলকাতা টিভি মারফতের আগেও জানিয়েছেন যে তারা আলোচনা চান, যত দ্রুত সম্ভব আলোচনা চান এবং আজও আমরা দেখতে পাচ্ছি সেই যে আলোচনা, সেই আলোচনা সংক্রান্ত বিষয় তারা আদতেও রাজ্য সরকারের সঙ্গে করতে পারে কি না সেটি এই মুহূর্তে বড় প্রশ্ন। কেননা আমরা গতকালই দেখেছিলাম যে গতকাল কীভাবে বলা হয়েছিল যে বিধাননগর কমিশনারের তরফ থেকে তাদেরকে সহায়তা করা হবে যদি তারা আলোচনায় যান, এবং তারা জানিয়েছিলেন যে অফিসিয়াল যদি কোনো মেল পান তবেই তারা বা অফিসিয়ালি যদি তারা জানতে পারেন তবেই তারা কিন্তু আলোচনায় যাবেন, ফলত এখনও পর্যন্ত তারা বা তাদের তরফ থেকে কোনো প্রত্যুত্তর কিন্তু এখনও আসেনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে তারা আদতে ওই আলোচনায় যাবেন কি না, বা সেই ক্ষেত্র যদি তৈরি হয় পরবর্তীতে অবশ্যই আমরা সেই আপডেট তুলে ধরবো। তবে এই মুহূর্তে আন্দোলন মঞ্চ, সেই মঞ্চ মৃদু ধ্বনিত হচ্ছে, কেননা যেহেতু একেবারে সকাল সেইখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন টেন্টগুলোতে এই মুহূর্তে ভিড় কম, তবে ভেলা যত বাড়বে সেই ভিড় আরও বাড়বে এবং সেই ঝাঁজ আরও বাড়বে, ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাদের কী পদক্ষেপ সেটা দেখার। এবং এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু নিজেদের যে পাঁচ দফা দাবি সেই দাবিতে অনর রয়েছে। একেবারে কবে বৈঠক হয় এবং কবে জট কাটে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনে, সেখানেও কিন্তু আজকেও স্লোগান উঠছে জাস্টিস ফর আরজি কর, এবং কবে বৈঠক হয় কবে জট কাটে সেদিকে আমাদের নজর থাকবে।